করোনা চলে দেখেন কেটে গেছে সমস্যা কেটে। আমি বুঝতেছি না ওই বাচ্চাদের ক্লাস নাইনের কিভাবে এতগুলো এত লম্বা সিলেবাস কিভাবে শেষ করবে একটা ক্লাস দিয়ে। একটা তো কমন ক্লাস এবার হচ্ছে এত লম্বা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা অবনীর রোল নাম্বার কত দেখি তো, জানা থাকবে তাহলে। রোল নাম্বার 52। আচ্ছা ঠিক আছে, সূরা লাহাব পড়া ছিল, তাহলে হচ্ছে জান্নাতুল বুশরা পড়া বলো। আমি শব্দার্থ ধরছি। সূরা লাহাব হচ্ছে কোরআনের কততম সূরা? এটা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? আয়াত সংখ্যা কত বলো? জান্নাতুল বুশরা হ্যাঁ কারণ জানো? বুঝিনি। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ কি? শানে নুজুল জানো না? আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করতেছি। জুবাইদা মল্লিক, আছো? নিউ স্টুডেন্ট জুবাইদা মল্লিক নাই? বলো সূরা লাহাব, লাহাবে শানে নুজুল বলো। আজকে প্রথম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ করো আজকে থেকে, আবার মাঝখানে চলে যাও না। আজ আবার পরের দিন বলো না মিস ছিলাম না। লাভিসা পড়া হয়েছে? জাকিয়া হোসেন লাভিসা ছিলেন না? ঠিক আছে, এর আগে ক্লাসে। হ্যাঁ হচ্ছে বলা হচ্ছে না, যারা ক্লাসে থাকবে না তারা হচ্ছে ই করে নেবে, ভিডিও দেখে নেবে। কে কথা বলতেছে বলো? মিস আমি লাস্ট ক্লাসে তো ছিলাম না, মিস আমি কি জানতে পারি লাস্ট ক্লাসে পড়া সূরা লাহাব বিষয়ে তার কি কি ছিল? পুরো পাঠটাই ছিল মিস, মানে পাঠ নয় শুধু? হ্যাঁ পাঠ নাকি দশ? পাঠ নয়, আজকে পাঠ 10 পড়বো। আমেনা পাঠা নিশা নাই, চলে গেছে না? আছে। তাসফিয়া নাওরিন, তাসফিয়া নাওরিন জিমিস পড়া হয়েছে আপনার? জিমিস আচ্ছা আপনি বলেন সূরা লাহাব নাজিল হওয়ার কারণ বলেন, শানে নজুল বলেন। একদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আহরণ করে কুরাইশদের ডাক দিলেন, তৎকালীন সময়ে আরো ব্যাপকভাবে আহ্বান প্রচলন ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক সকলেই পাহাড়ের পাদদেশে সমবেত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি যে পাহাড়ে এ অপর পাশ একটি অস্ত্র শত্রু দল তোমাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো সময় তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি তা বিশ্বাস করবে? সকলেই সমস্যা বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। বললেন, আমি তোমাদের একটি ভীষণ শাস্তির সম্পর্কে সতর্ক করছি, তোমরা স্বীকার করো যে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা ত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত শুনে আবু লাহাব বলে উঠলেন। দেখে দেখে বলতেছে, দেখলে?
কিরে নাওশিন জাহান নাকি যেন কাকে পড়া ধরলাম, তাসফিয়া নাওরিন দেখে বলতেছো কেন? রিসফাত জাহান আমি আচ্ছা পড়া হয়েছে তোমার? রিসফাত জাহান আমি জিমিস পড়া হয়েছে? মিস মিস পড়া হয়নি, আমি বাসা ছিলাম না। আচ্ছা আর কত শুনবো তোমাদের। উম্মে ফাতেমা আবেদিন উম্মে ফাতেমা পড়া হয়েছে তোমার? হয়নি? সামি রোল নাম্বার 19 আছো? পড়া হয়েছে? এতদিন কোথায় ছিলেন, কোন ক্লাসই করেননি? কোন ক্লাস করেন নাই সামিয়া? কেন মানে হচ্ছে বাসা থেকে করতে দেয় নাই নাকি? আচ্ছা রোল নাম্বার 94 সামিয়াকে পড়া হয়েছে আপনার? পারবেন পড়া? তাব্বাত অর্থ কি বলেন? ধ্বংস হোক। ইয়াদা দুই হাত। ঠিক আছে পৌষি পড়া হয়েছে রোল নাম্বার 80? ইয়েস ম্যাম। আচ্ছা তুমি বলো নারায়ণ অর্থ কি? আগুন। তারপরে বলো হচ্ছে সাউফ অর্থ কি? সাউফা। পারবে? না পারলে বলো যে মিস পারবো না, শেষ তাহলে কথা। আচ্ছা আনিকা বলো রোল নাম্বার 13। তুমি বলো সাউফ অর্থ কি? জিনিস বুঝি নাই। সাউফা অর্থ কি? মিস আরেকবার বলেন, শোনা যাইতেছে না আপনার কথাটা, আমি শুনি নাই। সাউফা অর্থ কি? শব্দার্থ মানে ধরতেছিলাম। সাউফা সিন ওয়াও প্রবেশ করবে শীঘ্রই। সাউফা অর্থ কি? শীঘ্রই তাড়াতাড়ি দ্রুত। ইয়াওমা ইদিন অর্থ কি? এটা শুনতে পাইছো কি বলছি আনিকা? ইয়াওমা ইদিন সেদিন। ইয়াওমা ইদিন অর্থ কি? সেদিন। ভালো করে গিয়ে খেয়াল করে দেখো, ইয়াওমা ইদিন সেদিন। পাইছো? কোনো অর্থের মধ্যে নাই। মিস আপনি কি সুরা তাকাসুর থেকে শব্দ অর্থ ধরতেছেন? আমি লাহাব থেকে। ও না, আমি সুরা লাহাব
ধরেন নাই তো আমি টাকা শুনি। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করতেছি তাহলে বারবার, এই জন্য আমিও বুঝতেছি না যে লাহাবে এগুলো আসলে কোথেকে। আচ্ছা ঠিক আছে আমি ধরতেছি, হাম্মা লাতাল হাতা বর্থুকি। হাম্মা লাতাল, হাম্মা লাতা, হাম্মা লাতা জি। মিস বহনকারী হাতব, হাতাবার তো কি হ্যাঁ ঠিক আছে। কোনটা হয়েছে কাঠ লাকড়ি যেটাই বলা হয়ে যাবে। রাত আলাহা বর্থ কি মনিকা বলো তো। রাত আলাহা বর্থ কি লেলিহান, কি লেলিহান, শিখাযুক্ত লেলিহান না লেলিহান শিখা কোনটা হবে বলো এবার। মিস আবার বলেন বুঝি নাই। রাত আলাহা বর্থ কি লেলিহান শিখা না শিখাযুক্ত, হ্যাঁ শিখাযুক্ত লেলিহান। আরে লেলিহান আলাদা শব্দ, শিখাযুক্ত আলাদা শব্দ, দুটো একসাথে মিক্স করে ফেলো কেন। আচ্ছা সারে নজুল পারো সুরা লাহাবে, আমিনা পাঠান ঈশা বলো, আর না আর মনিকা আনিকা মনিকার আর বলতে হবে না, আমিনা পাঠান ঈশা বলো। মিস কি বলবো, সুরা লাহাবে সানে নজুল বলো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দেন, সেই সময় আরবে বিপদাপদের ক্ষেত্রে এভাবে আহ্বান করা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সকলে পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যদি এই পাহাড়ের অপর পাশে একটি শত্রুদল তোমাদের দিকে এগিয়ে আসছে বিশ্বাস বলেন আমি তোমাদের এক বিশেষ সম্পর্কে সতর্ক করছি, তোমরা স্বীকার করো যে আলোক ব্যতীত কোনো মাবুদ নেই। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। হ্যাঁ আজকে আমরা কি পড়বো দাঁড়াও, আর হচ্ছে আর কার পড়া নেই দেখি, ওকে আবার পড়াচ্ছে নাকি নওশিন জাহান আজকে ক্লাস করতেছো নাকি? নওশিন জাহানের পড়া নিয়েছিলাম। রামিসা সুলতানা উর্মি পড়া হয়েছে তোমার? তোমার পড়া নিয়েছি না মনে হয়, তুমি পড়া বলো, তুমি বলো রাত আলাহা বর্থ কি। পারো না নাকি? একদম হিয়ে হয়ে গেছে রে, দেখো খুঁজেই পাবো না। আরে আনমিউট করে বলো, মিউট করে কথা পারবে না। ঠিক আছে
প্রতি দেখেন আমার ক্লাসে 19 জন, আপনার ক্লাসে কয়জন ছিল? পাইছেন কি আমার পড়া ধরলেন না কার আফরা? আচ্ছা আফরা বলো তো, পুরা সূরা হচ্ছে কি, সূরার অর্থটা বলতে পারবা? পারবো হ্যাঁ পারবো, বলো হ্যাঁ বলো। বলো তুমি বলো, তোমার কথাটা কেন যেন বুঝে আসছে। এখনো শোনা যায় না কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসে। তিন হচ্ছে গিয়ে শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। চার এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করবে। পাঁচ তার গলায় পাকানো রশি। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আজকে আমরা পড়বো পাঠ 10 সূরা ইখলাস, তাই না? সূরা ইখলাস তো সবাই পারি, তাই না? দেখো সূরা ইখলাস হচ্ছে আল কোরআনের 112তম সূরা। এর আয়াত সংখ্যা মোট 4টি। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই সূরার ফজিলত অত্যন্ত বেশি। এই সূরায় হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, এই সূরা হচ্ছে আল কোরআনের 1/3 সমান, অর্থাৎ কোরআনকে তিন ভাগ করলে তিন ভাগের এক ভাগ হচ্ছে সূরা ইখলাস। অন্য এক হাদিসে এসেছে, জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই হচ্ছে এই সূরার এই ফজিলত তো অত্যন্ত বেশি। তা তো জানলে যে এই সূরার ফজিলত হচ্ছে গিয়ে কি, এই সূরা একবার পড়লে কোরআনের 1/3 পড়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই সূরা হচ্ছে 200 বার ওযু সহ পড়লে অনেক অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ তোমার হচ্ছে যে জ্ঞান তোমাকে আল্লাহ তাআলা দেয়নি, ওযু সহ এক বসায়, হ্যাঁ যদি 200 বার পড়ো, কতবার? 200 বার। এবং হচ্ছে তখন কারোর সাথে একটা আমল করতেছো, তখন কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। তাহলে তুমি যে জ্ঞান তোমার নেই আল্লাহ তাআলা দেননি, সেই জ্ঞান তুমি পাবে। এবং হচ্ছে আরও অনেক অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ আগামী ক্লাসে এই ফজিলত নিয়ে আলোচনা করবো, শুধু সূরা ইখলাসের। তো আজকে হচ্ছে যতটুকু জানলা সেটা হচ্ছে এই সূরা হচ্ছে এই সূরা আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে। এই সূরা হচ্ছে আল কোরআনের তিন ভাগের এক ভাগের সমষ্টি। এই সূরা এই সূরাকে যে ভালোবাসবে তাকে হচ্ছে আল্লাহ এই তার এই ভালোবাসা হচ্ছে তাকে কী করবে, জান্নাতে প্রবেশ করাবে। অনেকেই হচ্ছেন অনেক হচ্ছে বুজুর্গণের দিন এবং হচ্ছে অনেক 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 হচ্ছে বড় বড় মানুষরা, হ্যাঁ মহান মানুষরা কী করেন হচ্ছে আমরা নামাজে হচ্ছে আমরা হচ্ছে নামাজে তো সূরা মিলিয়ে পড়ে, তো হচ্ছে এই সূরা মিলানোর পর এই সূরা শেষে মানে হচ্ছে মনে করো সূরা ফাতিহা পড়লেন, তারপর কোনো একটা সূরার কিছু অংশ পড়লেন, পড়ে এরপরে হচ্ছে এই সূরা ইখলাস পড়েন, মানে হচ্ছে প্রতি রাকাতেই তিনি সূরা ইখলাসকে কী করেন, অন্তর্ভুক্ত করেন। সমস্যা নেই, এটা হচ্ছে অনেক ফজিলত রয়েছে নামাজে, যেহেতু এতে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণাটা তিনি প্রতি নামাজেই করে যাচ্ছেন। হ্যাঁ তো কী পাওয়া যাবে, সব পাওয়া যাবে। তো দেখো এই সূরা শানে নজরুল, এই সূরা কেন অবতীর্ণ হয়। একবার মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলো। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কী করেন, এই সূরা নাজিল করেন। অন্য এক বর্ণনা রয়েছে, মুশরিকরা আরও প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ না রূপা না অন্য কোনো কিছুর। তাদের এই প্রশ্নের উত্তরে হচ্ছে আল্লাহ তাআলা এই সূরা কী করেন, নাজিল করেন। তো দেখো শব্দার্থ, উল অর্থ আপনি বলুন বা তুমি বলো, হুয়া তিনি বা সে, আহাদ একক অদ্বিতীয়,
আহাক আহাদ অর্থ কি একক, এক অদ্বিতীয়। কুল অর্থ আপনি বলুন, তুমি বলো। হুয়া তিনি বা সে, আহাদ একক বা এক অদ্বিতীয়। আসওয়ামাদ অমুখাপেক্ষী, হ্যাঁ বেনিয়াজ যিনি কারো মুখাপেক্ষী নন, স্বয়ংসম্পূর্ণ, কারো অধীনে নন। আসওয়ামাদ অমুখাপেক্ষী, বেনিয়াজ তিনি কারো মুখাপেক্ষী নন, স্বয়ংসম্পূর্ণ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ অর্থ কি তিনি কাউকে জন্ম দেননি। লাম ইউলাদ তাকেও কি জন্ম দেওয়া হয়নি, লাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয়নি। কুফওয়ান সমতুল্য সাদৃশ্যপূর্ণ সমকক্ষ, কুফওয়ান সমতুল্য সাদৃশ্যপূর্ণ সমকক্ষ। শব্দার্থে কোনো প্রবলেম আছে যে এই শব্দার্থটা বুঝি নাই বা হচ্ছে এতটুকু যে পড়াইলাম, থাকলে বলো, চুপ করে থাকবা না, চুপ করে ঘুমাইতেছে। নো ম্যাম। সাইয়েদা সুফিয়া কবির পাশে আছো ক্লাসে নাকি চলে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে? পাশে আছে কি ক্লাসে? নাই, সে অ্যাটেন্ডেন্স দিয়ে হাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সূরার অনুবাদ পড়ব, অর্থ পড়ব। দেখো, বিসমিল্লাহ রহমান রহিম, পরম করুণাময় ও সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। উল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহু সামাদ আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার কি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি কাউকে কি করেননি, জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ তাকেও কি করা হয়নি, জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু তিনি আল্লাহ তাআলা আহাদ একক ও অদ্বিতীয়। আল্লাহু সামাদ আল্লাহ তাআলা কারো কি নন, মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ তাকেও কি করা হয়নি, জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু এবং তার কি নেই, কুফুয়ান আহাদ কোনো সমকক্ষ সমতুল্য কেউ নেই। এসরার ব্যাখ্যা হচ্ছে, এসরা তাওহিদ বা একত্ববাদের সুপ্রসিদ্ধ দলিল, অকাট্য দলিল। এসরায় সংক্ষিপ্ত রূপে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। দেখো, আল্লাহ আহাদ একক, আসসামাদ হচ্ছে অমুখাপেক্ষী, হ্যাঁ এই কথা বলা হয়েছে। এবং এতে মুশরিক ও কাফিরদের বিশ্বাসের জবাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি স্বয়ংসম্পূর্ণ, সব কিছু তিনি একাই সৃষ্টি করেছেন, একাই নিয়ন্ত্রণ করেন, তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন। কারো অধীনে থাকা, হ্যাঁ কারো সাহায্য নিয়ে চলাফেরা করা, এইগুলোকে হচ্ছে মুখাপেক্ষী। আর স্বয়ংসম্পূর্ণ হচ্ছে নিজেই নিজেরটা করতে পারেন, কারো সহযোগিতা লাগে না। বুঝতে পারছো না? বুঝলেও বললো যে মিস একবার বললো আমি বুঝি নাই, আমি যদি আবার বলি তাহলে মিস মন খারাপ করবো, এই ধরনের কিছু না। কিন্তু একটা জিনিস বুঝবা না, সেটাকে পাঁচবার না দশবার প্রশ্ন করবা। এরপর দেখো, সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তার কোনো কিছুরই প্রয়োজন নেই, তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে। রামিসাকে বারবার হচ্ছে স্ক্রিনে কি করতেছো তুমি? তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনি একক ও অদ্বিতীয়। বিশ্বজগতে তার সমকক্ষ, তার সমতুল্য কি কেউ নেই। আচ্ছা, এই সূরার শিক্ষা দেখো, আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয়, তার স্ত্রী পুত্র কন্যা পিতামাতা কেউ নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ ও সর্বশক্তিমান, তার সমকক্ষ কেউ নেই। হ্যাঁ, আমরা কি করব, আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাস করব, তাকে তার সাথে কাউকে কি করব না, শরীক করব না। এই ছিল আমাদের অর্ধবার্ষিকের হচ্ছে পড়া এ পর্যন্ত, যেহেতু হচ্ছে আমাদের আগস্ট মাসে পরীক্ষা হওয়ার কথা, অবশ্য এতটুকুর মধ্য থেকে ইনশাআল্লাহ হবে। তো তোমাদের ওয়েবসাইটে সম্ভবত তোমাদের সিলেবাস দেওয়া আছে স্কুলের ওয়েবসাইটে, হ্যাঁ একটু খোঁজ নিও, না পারলে তারপর আমাকে বলো। হ্যাঁ, কথা বুঝতে পারছো? হুম, গুগলে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, যে ওয়েবসাইটে দেওয়া আছে।
আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় পাঠ 10 পড়া তোমাদের। আবার দেখো প্রথম অধ্যায়ে যাই, আমাদের রিভিশন পার্ট চালু হবে, একদম প্রথম অধ্যায়ে চলে যাও সবাই। প্রথম অধ্যায় কি ছিল বলো তো? আকাইদ না? হ্যাঁ, প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ নিয়ে আলোচনা। এটা আমরা হচ্ছে একদম সিক্সেও পড়েছ, থ্রিতেও পড়েছ, থ্রি থেকে পড়ে আসতেছো না? আকাইদ, আকাইদ শব্দ কি, আকাইদের আকাইদ অর্থ কি, আকাইদের হচ্ছে সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম বিষয় হচ্ছে আকাইদ, আকাইদ কাকে বলে, হ্যাঁ আকাইদের মূল বিষয়গুলো কি কি সব। তো প্রথম পাঠ হচ্ছে তাওহীদ, অর্থাৎ এই কিছুক্ষণ আগে তাওহীদ নিয়ে যে হচ্ছে দলিল সম্পর্কে যে হচ্ছে সূরাটা তোমরা পড়ে আসছো, সূরা ইখলাস, তাওহীদের দলিল, তাই না? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এই সত্তা যে এটা যে সঠিক, এটার দলিল হিসেবে সূরা ইখলাস, তাই না? এটা আমরা পড়ে আসলাম। হ্যাঁ, তাওহীদ এই এর উপর পাঠ একটা হচ্ছে তোমাদের পড়া থাকবে, পাঠ এক কি থাকবে এর সাথে পড়া থাকবে, পাঠ এক এবং দুই পারবা না? এখান থেকে অনুধাবনমূলক দুইটা প্রশ্ন থাকবে, আর আমি হচ্ছে, হ্যাঁ আগামী ক্লাসে হচ্ছে প্রশ্ন লিখে দিব, প্রশ্ন লিখে স্ক্রিন শেয়ার করবো, সেটা নিয়ে নিবে, নিয়ে হচ্ছে অ্যান্সার তৈরি করবে পাঠ এক এবং দুই, এবং হচ্ছে অধ্যায় তিনের পাঠ 10 পড়া থাকবে। পড়া বুঝতে পারছো সবাই? অবনী দেখো দুইজন চলে গেছে, চলে গেলে হচ্ছে অ্যাটেন্ডেন্স আমি দিব না, আমি আমি হচ্ছে ওরকমই। আচ্ছা, তোমাদের হচ্ছে নাসরিন ম্যামের সাথে যোগাযোগ করে তোমাদের সবার গার্ডিয়ানের নাম্বার নিতে হবে, যে ওনারা কি আমার ক্লাসে তোমাদেরকে ফোন দেন না, নাকি হচ্ছে ফোন নিয়ে নিন। জয়েন করে তাদেরটা তো আর কোনো দরকারই নেই, এই যে জয়েন হচ্ছে আছে 17 জন, চুপ করে যেগুলো হচ্ছে মুখ বন্ধ করে বসে আছে, যেমন সাবিহা, আফসারা, সুমনা, তারপরে হচ্ছে কাকে ডাকলাম যে আমাকে একটা আলোচনা দেয়, কথাই বলে নেই, ভুলে গেছি ওর নাম। আচ্ছা, পড়া কি দিয়েছি সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ, কি পড়া ছিল দিলাম বলো তো দেখি। অধ্যায় তিনের পার্ট 10 আর অধ্যায় একের 1-2। আচ্ছা দাঁড়াও আমি জিজ্ঞেস করি, উম্মে ফাতেমা আবেদিন পড়া জানো কি? সাকিরা সাজনিন, সাকিরা সাজনিন আছো? সাকিরা জিমিস পড়া কি? জানো না পড়া কি দিলাম, এতক্ষণ ছিলে না ক্লাসে? পড়ার টাইমে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তো আমি তো ওই লাইনটা শুনিনি, আমি তাই ভেবেছি স্কুলের ইউটিউব থেকে রেকর্ডিং দেখে পড়াটা নিয়ে নিব, তুলে নিব। তাহলে তো তুমি হচ্ছে আজকে এসে ঠিক এই কাজটাই করতে পারতে, যে গত ক্লাসে কি পড়া ছিল সেটা আজকে শিখে এসে তুমি আমাকে পড়া দিতে পারতে, তো আজকে তো তুমি পড়া দিতে পারো নাই, এই জন্য আমি তোমাকে ধরলাম যে আসলে তুমি জানো কি না। তোমাদের পড়া হচ্ছে পাঠ অধ্যায় তিনের পাঠ 10 এবং অধ্যায় একের পাঠ 1 এবং 2, একই বিষয়ের উপর বিষয়ভিত্তিক তো তিনটা, তিন পাঠ একসাথে, মনে থাকবে পড়া? আচ্ছা ঠিক আছে, সাকির আছে, তাসফিয়া নবরিন আছো? পড়া জানো কি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে হচ্ছে সবাই পড়া রেডি করে ক্লাসে হাজির থাকবে। অবনি পড়া শুনতে পাচ্ছো তো? অবনি আচ্ছা, ও হচ্ছে পারবে না মনে হয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।